হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা ইতিমধ্যে অবগত রয়েছেন যে NTRCA তে চতুর্থ গণবিজ্ঞপ্তির নানা ধরনের ত্রুটি বিচ্যুতি ঘটেছে, অর্থাৎ কেউ মেধা তালিকায় এগিয়ে থেকেও কেউ নিয়োগ পাননি, কেউ পিছিয়ে থেকেও নিয়োগ পেয়েছেন। এবং আপনারা জানেন যে 68,000-এর কথা বলে তারা 32,000 নিয়োগ দিয়েছেন, এবং তারা যেটা বলতেছেন আর অনেক প্রার্থী বলতেছেন যে আমাদের রোল নম্বর ব্লক করে রাখা হয়েছিল। এই ধরনের যে অভিযোগগুলো NTRCA তে দিয়েছিল, তারা NTRCA এখন তাদের বক্তব্য কি বলতেছে সেই সম্পর্কে আপনাদের সামনে তুলে ধরবো। আলোচনার যাওয়ার আগে আপনাদেরকে রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলে একদম নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। চলুন মূল আলোচনা শুরু করা যাক। চতুর্থ গণবিজ্ঞপ্তির ত্রুটি বিচ্যুতির বিষয়ে যাহা বললো NTRCA, শিক্ষক নিয়োগের চতুর্থ গণবিজ্ঞপ্তিতে নির্বাচিত 32,438 জন প্রার্থীর চূড়ান্ত নিয়োগের প্রজ্ঞাপন জারির পর এ নিয়োগে কোনো ত্রুটি বিচ্যুতি আছে কি না তা যাচাই করা শুরু করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন প্রত্যয়ন কর্তৃপক্ষ NTRCA। এ বিষয়ে চাকরি প্রার্থীদের নানা অভিযোগের পরিপ্রেক্ষিতে প্রতিষ্ঠানটি উদ্যোগ নিয়েছে। এ বিষয়ে জানতে চাইলে NTRCA-র সচিব উপসচিব মোহাম্মদ ওবায়দুর রহমান আজ বুধবার প্রথম আলোকে শিক্ষক নিয়োগের চতুর্থ গণবিজ্ঞপ্তিতে নির্বাচিত 32,438 জন প্রার্থী চূড়ান্ত নিয়োগের সুপারিশ করা হয়েছিল। এরপর ফল নিয়ে কিছু চাকরি প্রার্থী আপত্তি জানিয়েছে, আমাদের কাছে আবেদন করতে শুরু করেছেন, আমরা তাদের আবেদন যাচাই বাছাই শুরু করছি, এর ফলে কোনো ব্যত্যয় ঘটেছে কিনা তা তদন্ত করে দেখছি, কোনো ব্যত্যয় হলে আইন অনুসারে ব্যবস্থা গ্রহণ করা হবে। সো আপনারা বুঝতে পারছেন যে NTRCA কিন্তু এটা নিয়ে আসলে তাদের এই সমস্যাগুলো নিয়ে তারা যাচাই বাছাই করতেছে। যাচাই বাছাই শেষে হয়তো তারা একটা কী পদক্ষেপ নেবে সেটা পরবর্তীতে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। বিশেষ গণবিজ্ঞপ্তির বিষয়ে কোনো পদক্ষেপ গ্রহণ করেছেন কি না তা জানতে চাইলে সচিব বলেন, আগে তো ত্রুটি বিচ্যুতি যাচাই করব, তারপর অন্য সিদ্ধান্ত, তবে এখন পর্যন্ত বিশেষ গণবিজ্ঞপ্তির কোনো বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি, শিক্ষা মন্ত্রণালয়ে এ বিষয়ে কোনো প্রস্তাবও দেওয়া হয়নি। সম্প্রতি চতুর্থ গণবিজ্ঞপ্তির চূড়ান্ত ফলাফল প্রকাশ করে NTRCA ফলাফলে 32,438 জন প্রার্থীকে নির্বাচিত করা হয়েছে। NTRCA এক বিজ্ঞপ্তিতে ফলাফল প্রকাশের কথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে এমপিভুক্ত শূন্য পদে শিক্ষক নিয়োগের সুপারিশের লক্ষ্যে প্রাথমিকভাবে 32,438 জন প্রার্থীকে সুপারিশ নির্বাচন করা হয়েছে। প্রাথমিক নির্বাচনের ফলাফল NTRCA-র ওয়েবসাইটে চতুর্থ গণবিজ্ঞপ্তি নামক সেবা বক্স এ ওয়েবসাইটে পাবেন ফল প্রত্যাশীরা। এছাড়াও নির্বাচিত প্রার্থী ও প্রতিষ্ঠানদের খুদে বার্তার মাধ্যমে জানানো হয়েছে। নির্বাচিত প্রার্থীরা নিজ নিজ আবেদন আইডি ও মুঠোফোন নম্বর দিয়ে লগ ইন করলেই ফলাফল দেখতে পাবেন। শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানেরা নিজ নিজ ইউজার আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে প্রতিষ্ঠানের নির্বাচিত প্রার্থীর তথ্য দেখতে পাবেন। কোনো নির্বাচিত প্রার্থী কিংবা প্রতিষ্ঠান প্রধান টেকনিক্যাল কারণে খুদে বার্তা না পেলে NTRCA-র ওয়েবসাইটে চতুর্থ গণবিজ্ঞপ্তি 2022 সেবা বক্স থেকে প্রাথমিক নির্বাচনের ফলাফল দেখতে পারবেন। নির্বাচিত প্রার্থীদের পুলিশ ভেরিফিকেশন ফর্ম অনলাইনে পূরণের কথাও বলা হয়েছে বিজ্ঞপ্তিতে। চতুর্থ গণবিজ্ঞপ্তি নির্বাচিত প্রার্থীদের পুলিশ ভেরিফিকেশন ফর্ম ভির রোল অনলাইন পূরণ করে জমা দিতে হবে। ফর্ম জমা করা সংক্রান্ত নির্দেশনা পরবর্তী সময়ে NTRCA-র ওয়েবসাইট বিজ্ঞপ্তি ও নির্বাচিত প্রার্থীর মুঠোফোনে খুদে বার্তার মাধ্যমে জানানো হবে। 2022 সালে 21 ডিসেম্বর 68,390 জন শিক্ষক নিয়োগের চতুর্থ গণবিজ্ঞপ্তি প্রকাশ করে NTRCA। সো আজকে এই পর্যন্ত সর্বশেষ আপডেট, পরবর্তী আপডেট পাওয়ার মতো আপনাদেরকে জানিয়ে দেবো। ততক্ষণ মতো আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।